বাংলা তথা সমগ্র ভারতের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকা। এই এলাকাতেই নারী নির্যাতন, জোর করে দরিদ্র মানুষের জমি দখল সহ একাধিক অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিব হাজরা সহ একাধিক অভিযুক্ত। তারপর বুধবার সন্দেশখালী কাণ্ড নিয়ে সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছে হাইকোর্ট। আর তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। সকলের নজর এখন বসিরহাট কেন্দ্রের দিকে। এই আবহে বুধবার সন্দেশখালী, ধামাখালী এবং জেলিয়াখালী এলাকায় প্রচার করলেন সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার। এদিন নিরাপদ সর্দার গ্রামে গ্রামে ঘুরে ভোট প্রচার করেন, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। দাবি করেন বামেদের দিকে মানুষের সমর্থন বাড়ছে, আর তাই বসিরহাটে বিভিন্ন অঞ্চলে ফের সন্ত্রাস চালাচ্ছে শাসক দলের দুষ্কৃতীরা। খবর পেলাম খুলনার শীতুলিয়াতে পুলিশের উপর আক্রমণ হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা সকলেই তৃণমূল আশ্রিত গুন্ডা। এরা সকলেই ওই এলাকার খুব নাম করা নেতা সত্যজ্যোতি সান্যালের ছত্রছায়ায় থাকে। এরা এই সমস্ত এলাকায় আবার নতুন করে সন্ত্রাস করে মানুষকে আবার ভয় দেখাতে চাইছে, মানুষ যাতে ভোট দিতে না পারে। যত দিন যাচ্ছে বামপন্থীদের পক্ষে মানুষের যখন ঢল নামছে তখন আবার একটা সন্ত্রাস তৈরি করে খুলনার মানুষকে আবার করকানোর চেষ্টা করছে। আমি প্রশাসনে যারা আছে পুলিশ প্রশাসনকে বলবো খুলনার দিকে নজর রাখতে। খুলনার মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন মানুষ, অথচ তারা কোনোদিন ভোট দিতে পারতো না, এবার ভোট দেওয়ার যখন স্বপ্ন দেখছে তাদের উপরে এভাবেই আক্রমণ নামানো হচ্ছে। সুকান্ত চট্টোপাধ্যায়, রিপোর্ট, ওমকার বাংলা।